হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মিডিয়া নেট সেন্টার। এই মুহূর্তে রাজ্য সরকার কৃষক বন্ধুদের জন্য দারুণ একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন নবান্নে। এই প্রকল্পে প্রায় 72 লক্ষ কৃষক উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে। চলুন সাংবাদিক সম্মেলনে কি বলা হয়েছে সেটি প্রথমে দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি নিউজ পত্রিকা খুলে আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলেও কিন্তু নিউজ পত্রিকাটি খুলে নিতে পারবেন, এর জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই নিউজ পত্রিকাটিতে বলেছেন নতুন বছরে রাজ্যে কৃষকদের জন্য বিশাল সুখবর নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি সংক্রান্ত নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের স্বার্থে নতুন অ্যাসিওরেন্স প্রকল্প চালু করেছেন রাজ্যে। তবে এই প্রকল্পে থাকছে একাধিক সুবিধা, এমনকি 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের মৃত্যুতেও পরিবারকে দেওয়া হবে 2 লক্ষ করে টাকা, এমনকি পিতৃবিয়োগেও পাওয়া যাবে টাকা। তবে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে কয়েকশো কোটি টাকা, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এছাড়া চাষবাসের জন্য দুবারে একর প্রতি 2500 টাকা করে দেওয়া হবে। এতে প্রায় বাংলার 72 লক্ষ কৃষক এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হবে বলেই আশা করা যাচ্ছে। কৃষকদের স্বার্থেই এই নতুন অ্যাসিওরেন্স মডেলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যার নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী এমনও বলেছেন আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও কৃষকদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তবে যখনই আবেদনের কাজ শুরু হবে, ফর্ম ছাড়া হবে, সবার আগে আপনাদের জানিয়ে দেব। তবে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন, তাহলে যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি এই প্রকল্পটির কথা ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম, তাতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, অন্যদের জানাতে ভিডিওটি দ্রুত শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার কোনো ভিডিওর সাথে কথা হচ্ছে। বাই বাই।